আসসালামু এভরিওান আমি আজকে আবারও চলে এসেছি অনন্যা জুয়েলার্সে তো আজকে আপনারা আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন কিছু ভারী কানের দুলের কালেকশন তো এই যে এই পাশে আছে কিছু ঝুমকার কালেকশন তো আজকে আমি বেসিক্যালি একটু ভারী এবং ঝুমকা টাইপের মানে ভারী কানের দুল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এর জন্য আমাদের হেল্প করবে আপনার আরিফা ইসলাম আরিফা ইসলাম আপু আবারও আমাদেরকে হেল্প করছে তো আপু এদিকে চলে আসেন আর আমাকে কার্ডটা দেন আমি একটু কার্ডটা দেখাই তো আমি ফার্স্ট কার্ডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অনন্যা জুয়েলার্সের কার্ড আর এটা ওনার হচ্ছে দুলাল ভাই তো এখানে কার্ডে তো ডিটেলস আছেই তাও আপনারা আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে এই পুরো অ্যাড্রেসটা দিয়ে দিব সেখানে থেকে দেখে আপনারা অবশ্যই চলে আসবেন অনন্যা জুয়েলার্সে তো এখন আমি চলে যাব তাদের কিছু ভারী কানের দুলের কালেকশনে তো আপু আমি এটা একটু জানতে চাচ্ছি যে এখানে কয় আনা আছে এবং আমাদের এটা নিজস্ব ডিজাইন এই ডিজাইন কোথাও পাবেন না আর এখানে আছে আপনার আটানা জি আটানা আপনার তেইশ হাজার সামথিং কিছু আসবে আর এটা কেরিয়াম দেওয়া আছে হ্যাঁ আপনার হ্যাঁ হলমার্ক করা আচ্ছা ঠিক আছে হলমার্ক হলমার্ক করা নিয়ে কিন্তু আমি আগেও একটা ভিডিও এখানকার করেছিলাম আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন যে হলমার্কটা আসলে কি তো হলমার্ক করা জিনিসের মধ্যে কোনো খাট তো থাকেই না তাই না তো এটা কত পড়বে বললেন এটা কত পড়বে নয় না এটা আটা না আছে এটা আটা না আছে কত পড়বে 38600 সরি আনা আছে দেখেন কি সুন্দর একটা ডিজাইন আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়েছি আচ্ছা যাই হোক এখন আমি চলে যাব আরেকটা ডিজাইনে সেটা হচ্ছে এই ডিজাইনটা একটু চলে যাব আপু এটা কত পড়বে এখানে কয় আনা আছে এখানে আনা আছে এখানে আছে নয় আনা তো নয় আনা আচ্ছা এটা কত ক্যারেট এটা একুশ ক্যারেট একুশ ক্যারেট আর ওটা ছিল কি বাইশ ক্যারেট এটা একুশ ক্যারেট এখানে যা আছে সবগুলো একুশ ক্যারেট শুধু এটা হলো আঠারো ক্যারেট আচ্ছা এটা আঠারো ক্যারেট আর এই সবগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একুশ ক্যারেট ঠিক আছে আর এখানে কত আনা আছে নয় আনা আছে নয় আনা আছে এটা নয় আপনারা দেখতেই পারছেন তো আপু এটার প্রাইস কত পড়বে চৌত্রিশ হাজার চারশো চৌত্রিশ টাকা চৌত্রিশ হাজার চারশো চৌত্রিশ টাকা আচ্ছা ঠিক আছে চৌত্রিশ হাজার চারশো চৌত্রিশ টাকা তো আমি বলেছি আগে যে একটু ভারী কিছু দেখাবো আর ভারী কিছু স্বর্ণের দাম তো ভারী ভারী হবেই এটাই স্বাভাবিক তো আমি এখন চলে যাব আরেকটা একটা ডিজাইন এবং এটা খুবই সুন্দর একটা ডিজাইন তো আমার কাছে এটা খুবই ভাল লাগছে এই ডিজাইনটা পার্সোনালি তো আপু এটা কতটুকু আছে দেখান আপনি এটা আছে এটা আছে ছোট বাট সাইজে ছোট হলো জিনিসটা মুজ মুজ কারণ এটা একটু মানে শক্ত পুক্ত করে বানা হলমার্ক করা আছে মার্ক দেওয়া আছে আচ্ছা আমি তো মার্কটা একটু দেখাই আমার দর্শককে এটা মার্কটা কিভাবে বুঝবে দর্শকরা এখানে মার্ক দেওয়া আছে একুশ ক্যারেট লেখা আছে আচ্ছা এটা ক্যামেরায় আমার ধরছে না তবে এগুলো আমি বাস্তবে দেখছি যেগুলো হলমার্ক করা মার্ক দেওয়া তো দেখুন কি সুন্দর একটা কানের দুল এটা কত পড়বে আপু তিরিশ হাজার ছশো টাকা পড়বে একুশ ক্যারেট হলমার্ক করা তো দেখিয়ে দিলাম একটা সুন্দর কালেকশন তো আমি আর একটা কালেকশনে চলে যাব তো এই যে এখানে আরেকটা কালেকশন আছে ছোট। কিন্তু দেখতে খুবই তো আপু এটা কতটুকু পড়বে এটা আছে আপনার তিন আনা এটা হচ্ছে বিভিন্ন ধরণ আছে এটা হলো কাটাই কাটাই তো এটাতে কয় আনা এটাতে তিন আছে হাজার বারো হাজার আঠাত্তর টাকা টাকা আচ্ছা বারো হাজার আটাত্তর টাকা পড়বে এটা কয় না তিন আনা আছে একুশ ক্যারেট একুশ ক্যারেট তো দেখেন ডিজাইনটা আর একটু ক্লোজলি দেখাচ্ছি আপনাদেরকে তো ঠিক আছে আমি আর একটা নেক্সট একটা সুন্দর একটা ভারী ডিজাইনে চলে যাই এটা এটা আপু দেখেন সবচেয়ে বেশি আছে দশ আনা এটা সব থেকে বেশি আছে হ্যাঁ এটা আমি হাতে নিয়েও বুঝতে পারছি বেশ ওজনের তো এটা হচ্ছে দশ আনা দশ আনা আছে হলমার্ক উইথ হলমার্ক এটা কি একুশ ক্যারেট না বাইশ ক্যারেট একুশ ক্যারেট এটা বাইশ ক্যারেট ক্যারেট এটা একুশ ক্যারেট আচ্ছা সরি এটা হচ্ছে একুশ ক্যারেট হলমার্ক করা আর হলমার্ক করা জিনিসে কোনো খাট থাকে না একুশ ক্যারেট কি আর বাইশ ক্যারেট কি তাই না হলমার্ক নির্দিষ্ট পরিমাণেরই থাকে যতটুকু রাখা ততটুকুই থাকে এবং এটা যখন আপনি পরবর্তীতে বিক্রি করতে যাবেন অতটুকু মূল্যটাই আপনি পাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আমি এটা 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 হচ্ছে উনচল্লিশ হাজার সাতশো টাকা মাত্র তো এই যে দেখেন কি সুন্দর একটা ডিজাইন তো আপনারা অবশ্যই চলে আসবেন এই অনন্যা জুয়েলার্স তো আমি এখন চলে যাব কিছু ঝুমকার ডিজাইনে তো এই যে দেখতে পাচ্ছেন আমি ঝুমকার কিছু ডিজাইন সামনে রেখেছি তো বেশি ডিজাইন রেখিনি রাখিনি কিছু কিছু ডিজাইন আপনাদেরকে এই তিনটা ডিজাইন দেখাবো এবং দাম সম্পর্কে জানাবো তো আমি একটু ধারিটার মধ্যে দিয়ে শুরু করি তো আপু এটা এখানে কত আনা আছে এখানে আছে এক ভরি তিন আনা এক ভরি তিন আনা আছে এক ভরি তিন আনা আর খুবই সুন্দর এটা হচ্ছে থ্রি লেয়ার রাইট এখানে তিনটা লেয়ার আছে ঝুমকার এই এই যে যে একটা একটা দুইটা নিচে আছে ছোট্ট তিনটা এখানে তিনটা লেয়ার ঝুমকা তো দেখুন কত সুন্দর তো এটা কত পড়বে আপু এটা প্রাইস পড়বে পঁচাত্তর হাজার নয়শো পঁচাত্তর আচ্ছা এটার প্রাইস পড়বে পঁচাত্তর হাজার নয়শো এটা কত ক্যারেট একুশ ক্যারেট একুশ ক্যারেট এটা কি হলমার্ক করা এটা হলমার্ক করা ওকে তো দেন আমি চলে যাবো এটাতে কত আছে আপু বাইশ ক্যারেট চোদ্দ আনা আছে এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে আপনার একান্ন হাজার দুইশো একান্ন হাজার দুইশো ঠিক আছে এরকম পড়ে কিন্তু হালকা ওজনের বানায় নেওয়া যাবে হ্যাঁ বানিয়ে নেওয়া এরকম হাল এরকম ডিজাইনগুলো দিয়ে কিন্তু হালকা জন্য বানিয়ে নেওয়া যায় তবে একটু ভারী ডিজাইন হলে জিনিসটা একটু মজবুত থাকে ভালো থাকে তো আমি আর একটা ডিজাইন হালকার উপরে হালকার উপরে এখানে আরেকটা একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিই স্যাম্পল হিসাবে তো এটা হচ্ছে হালকা ওজনের ঝুমকা তা আপু এখানে কয় আনা আছে এখানে ছয় আনা আছে এখানে আছে ছয় আনা দেখেন এখানে আছে ছয় আনা তো এটা কত ক্যারেট একুশ এটা কি হলমার্ক করা এটা হলমার্ক করা এটা কত পড়বে সাতশো টাকা পড়বে একুশ ক্যারেট হলমার্ক করা তো তো এই যে আমার আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্ত থাকলো আমি কিছু ঝুমকার ডিজাইন মানে ভারী ভারী কিছু কানের দুল দেখানোর চেষ্টা করেছি তো আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে হেল্প করার জন্য আমি আবারও চলে আসবো অনন্যা জুয়েলার্স এর নিউ কিছু কালেকশন নিয়ে অতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম